ম্যাথ স্কুলে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি কেএম সাইদুল ইসলাম। এবার আমরা নিচের একক কাজগুলো সমাধান দেখব। এখানে বলা হয়েছে A4 কাগজে গিয়ে রেখে সমস্যাগুলো সমাধান করো। প্রশ্ন কয়ে বলা হয়েছে 2.5/3 মিটার দৈর্ঘ্য এবং 6/5 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার দেয়ালের ক্ষেত্রফল নির্ণয় করি। আমরা এই প্রশ্নটির সমাধান প্রথমে গাণিতিক হিসেবের মাধ্যমে করব, এরপর গ্রিডের সাহায্যে এই সমস্যাগুলোর সমাধান যাচাই করব। প্রশ্ন কয়ে একটি আয়তাকার দেয়ালের দৈর্ঘ্য এবং প্রস্থ দেয়া আছে, আমাদেরকে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, অতএব আয়তাকার দেয়ালের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর এখানে দৈর্ঘ্য দেয়া আছে 2.5/3 মিটার আর প্রস্থ দেয়া আছে 6/5 মিটার। যেহেতু আমরা ক্ষেত্রফল বের করব, এই জন্য এর একক হবে বর্গমিটার। আমরা মিশ্র ভগ্নাংশের সাথে কোনো ভগ্নাংশ গুণ করতে পারবো না। মিশ্র ভগ্নাংশটিকে আমাদেরকে প্রথমে অপরিকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে, অর্থাৎ আমরা 2.5/3কে অপরিকৃত ভগ্নাংশে প্রকাশ করব। এজন্য হট যা আছে তাই থাকবে, অর্থাৎ 5 থাকবে। লবের জন্য 2 এর সাথে 5 গুণ করতে হবে, এরপরে 3 যোগ করতে হবে, অর্থাৎ আমরা পেলাম 5 × 10 + 3/13, অর্থাৎ আমরা লিখব 5/13 × 6/5, আর একক হবে বর্গমিটার। এবার আমরা কাটাকাটি করব। এই 5কে যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে পাচ্ছি 1, আবার এই 5কে 5 দিয়ে কাটলে 1 পাচ্ছি, অর্থাৎ আমরা পাচ্ছি 13 × 1 = 13 আর 6 এর সাথে 1 = 6। এখন এটিকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব, এই জন্য আমাদেরকে 6 দিয়ে 13কে ভাগ করতে হবে, অর্থাৎ আমরা ভাগফল পেয়েছি 2, অর্থাৎ লিখব 2 সমস্ত আর ভাগশেষ হলো 1, এজন্য 6/1। আমরা এই প্রশ্নটির সমাধান পরবর্তীতে গ্রিডের সাহায্যে সমাধান করে যাচাই করব। এবার আমরা প্রশ্ন খ দেখব। এখানে বলা হয়েছে একটি বর্গাকার বাগানের এক পাশের দৈর্ঘ্য 3.3/2 মিটার হলে বাগানটির ক্ষেত্রফল নির্ণয় করো, অর্থাৎ এখানে একটি বর্গাকার বাগানের দৈর্ঘ্য দেয়া আছে। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, অতএব বর্গাকার বাগানের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য। আর এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 3/3/2, এই জন্য আমাদেরকে এই 3/3/2 2 বার লিখতে হবে। এখানে দৈর্ঘ্যের একক মিটারে, এজন্য ক্ষেত্রফলের একক হবে বর্গমিটার। এখানে 2টি ভগ্নাংশই মিশ্র, আমরা মিশ্র ভগ্নাংশের সাথে গুণ করতে পারবো না, এজন্য এটিকে আমাদেরকে প্রথমে অপরিকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। আমরা 3/3/2কে যদি অপরিকৃত ভগ্নাংশে রূপান্তর করতে চাই তাহলে হর যা আছে তাই থাকবে, আর লব হবে 3 এর সাথে 3 গুণ করতে হবে, যার সাথে 2 যোগ করতে হবে, অর্থাৎ 9 + 2 = 11, অর্থাৎ আমরা লিখব 3/11 × 3/11, আর একক বর্গমিটার। আমরা যদি 11 এর সাথে 11 গুণ করি তাহলে পাচ্ছি 121, আর 3 এর সাথে 3 গুণ করলে আমরা পাচ্ছি 9। এখন এটিকে যদি মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে চাই তাহলে আমাদেরকে 121কে 9 দিয়ে ভাগ করতে হবে, সেক্ষেত্রে অবশিষ্ট থাকে 4, এজন্য এর মিশ্র ভগ্নাংশে রূপান্তর হবে ভাগফল, অর্থাৎ 13, হর একই থাকবে আর ভাগশেষ হবে লব। এবার আমরা প্রশ্ন গ এর সমাধান দেখব। এখানে বলা হয়েছে গ্রিডের সাহায্যে ক ও খ নং গাণিতিক সমস্যার সমাধান যাচাই করো,
অর্থাৎ উপরে যে ক এবং খ অবস্থান ছিল এগুলোর সমাধান আমরা গিরের সাহায্যে করে পূর্বের সমাধান যাচাই করব। আমরা প্রথমেই ক নং প্রশ্নের সমাধান গিরের সাহায্যে করব। এখানে বলা হয়েছে আয়তকার দেয়ালের দৈর্ঘ্য 2^5/3 মিটার। আমরা প্রথমে 2^5/3 মিটারকে গিরের সাহায্যে প্রকাশ করব। এজন্য আমরা তিনটি গিট আঁকব। এখানে এই যে দূরত্ব সেটি 1 মিটার বোঝাচ্ছে। তাহলে এটুকু হলো 1 মিটার, এটুকু হলো 2 মিটার। এখন আমাদেরকে উপরের গিটটির 5/3 ভাগ নিতে হবে। এই জন্য উপরের গিটটিকে আমরা 5টি ভাগ করব। এরপরে এটির 3 ভাগ এবং পূর্বের গিটগুলো যদি নেই তাহলে আমাদেরকে নেওয়া হবে 2^5/3। এখন এই নিচের যে গিটটি এটি সম্পূর্ণ নেব, তাহলে হবে 1 মিটার, এই পর্যন্ত নিলে হবে 2 মিটার, আর এর যদি 3 ভাগ নেই তাহলে হবে 2^5/3 মিটার। আমরা সবগুলো গিটকে সমানভাবে ভাগ করব, অর্থাৎ নিচের গিট দুটোকেও 5 ভাগ করব। এখন আমাদেরকে এই পর্যন্ত নিতে হবে 2^5/3 নিতে হলে, অর্থাৎ আমরা এই দিকে নিয়েছি দেয়ালটির দৈর্ঘ্য 2^5/3 মিটার। আর আমরা এই দিকে প্রস্থ নেব, আর বাগানটির প্রস্থ হচ্ছে 6/5 মিটার। অর্থাৎ 1 মিটারকে যদি আমরা 6টি ভাগ করি, এরপরে যদি 5 ভাগ নেই তাহলেই হবে 6/5 মিটার। অর্থাৎ এখানে যে এই দৈর্ঘ্য এটি হলো 1 মিটার, এটিকে আমরা 6টি ভাগ করব। তাহলে এই পর্যন্ত হবে 6/1, এটি হবে 6/2, এ হবে 6/3, 6/4, 6/5, আর এটি হবে 6/6/1 মিটার। অর্থাৎ আমাদেরকে নিতে হবে 6/5 পর্যন্ত, অর্থাৎ এই পর্যন্ত নিতে হবে। অর্থাৎ এখানে যে গাঢ় চিহ্নিত অংশ তাই হলো দেয়ালটির ক্ষেত্রফল। অর্থাৎ আমরা লিখব গিরের সাহায্যে পাই 1, 2, 3, 4, 5 ঘর, আবার এদিকে আছে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 ঘর। অর্থাৎ এখানে এই যে চিহ্নিত অংশ সেখানে মোট ঘর আছে 5 × 13, অর্থাৎ 65টি। এখানে এই যে একটি বক্স তার দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, প্রস্থ হচ্ছে 1 মিটার, এজন্য এটির ক্ষেত্রফল হলো 1 বর্গমিটার। আর একটি বক্সকে আমরা 30টি ভাগ করেছি, এজন্য একটি ক্ষুদ্র ঘর হবে, অর্থাৎ এখানে যে একটি ক্ষুদ্র ঘর তা হলো 30/1। অর্থাৎ আমাদেরকে গুণ করতে হবে 30/1। এখন এখানে 65 হচ্ছে লব আর 30 হচ্ছে হর। আমরা লব এবং হরের সাথে কাটাকাটি করতে পারি। আমরা যদি 5 দিয়ে কাটি তাহলে এখানে হবে 13, আর এখানে হবে 6, আর একক হবে বর্গমিটার। অর্থাৎ আমরা পাচ্ছি 13/6 বর্গমিটার। এটিকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি তাহলে পাবো 2^6/1 বর্গমিটার। আমরা প্রশ্ন কয়ে এই সমস্যাটির সমাধান গাণিতিকভাবে নির্ণয় করেও এই ফলাফল পেয়েছি। অতএব আমরা বলতে পারি ক নং গাণিতিক সমস্যার সমাধান সঠিক ছিল। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ফেসবুক গ্রুপ ম্যাথ স্কুল ক্লাস 6 এক্সক্লুসিভ। গ্রুপটিতে পাওয়া যাবে সকল কন্টেন্ট সবার আগে, এক্সক্লুসিভ কন্টেন্ট শুধুমাত্র গ্রুপে, পৃষ্ঠা ও অধ্যায়ভিত্তিক আলাদা কন্টেন্ট, লাইভ ক্লাস, অনলাইন এক্সাম সহ আরও অনেক কিছু। গ্রুপটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। এবার আমরা খ নং প্রশ্নের সমাধান গিরের সাহায্যে যাচাই করব। আর এখানে বলা হয়েছে একটি বাগানের একপাশের দৈর্ঘ্য 3^3/2 মিটার। আমরা প্রথমে এই দৈর্ঘ্যকে গিরের সাহায্যে প্রকাশ করব। এজন্য আমাদের কতগুলো গির রাখতে হবে। এখানে একটি গিরের দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, অর্থাৎ এইটুকু হলো 1 মিটার, 2 মিটার, 3 মিটার,
আর পরেরটি 3/2, অর্থাৎ এটিকে আমরা 3 ভাগ করব, এরপরে 2 ভাগ নিব। আমরা কোনো গ্রিডকে যদি ভাগ করি সেই হিসাবে সবগুলো ভাগ করতে হবে, অর্থাৎ আমরা এই গ্রিডগুলো ভাগ করব। এরপরে আমরা 3 সমস্যার জন্য এই 3টি গ্রিড নেব, আর 3/2 জন্য এইটুকু নেব। অর্থাৎ আমরা পেলাম এই যে দূরত্ব, সেটি হচ্ছে 3/2 মিটার। আর এখানের এই বাগানটি হলো বর্গাকার, অর্থাৎ আমাদেরকে এই দিকেও 3/2 মিটার নিতে হবে, অর্থাৎ 3টি পূর্ণ নিতে হবে আর 1টির 3/2 নিতে হবে। এজন্য আমরা পূর্বে যে গ্রিডগুলো এঁকেছি সেগুলোকে এভাবে 3 ভাগ করব। এখন আমরা এই দিক বরাবর 3/2 নিতে পারব। এটুকু হলো 1 মিটার, এটুকু হলো 2 মিটার, এই পর্যন্ত হলো 3 মিটার। এখন আমরা অপর একটি গ্রিড আঁকব, এরপরে এই পর্যন্ত নিব। তাহলে এই যে দৈর্ঘ্য তা হলো 3/2 মিটার। এখানে এই বাগানটি একটি বর্গাকার বাগান, এজন্য আমরা উভয় দিক থেকেই 3/2 মিটার নিয়েছি। এখন আমরা যে ক্ষেত্রফল পেয়েছি তা এই গাঢ় সবুজ দ্বারা প্রকাশ করা হয়েছে, অর্থাৎ এখানে যে গাঢ় সবুজ অংশ তাই হলো বাগানটির ক্ষেত্রফল। এবার আমরা হিসাব করব। এখানে আমরা যদি হিসাব করি তাহলে দেখব যে এই বরাবর ঘর আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। আবার এদিকেও 11টি ঘর আছে কারণ বাগানটি বর্গাকার, অর্থাৎ মোট ঘর আছে 11×11 = 121। এবার আমরা দেখব এই যে একটি ক্ষুদ্র ঘর তার ক্ষেত্রফল কত। এখানে আমরা যে বড় ঘর এঁকেছি, অর্থাৎ এই যে ঘর, তার দৈর্ঘ্য নিয়েছে 1 মিটার, প্রস্থ নিয়েছে 1 মিটার, অর্থাৎ বড় ঘরটির ক্ষেত্রফল হচ্ছে 1 বর্গমিটার। আর এটিকে আমরা 9 ভাগ করেছি, তাহলে এই যে ক্ষুদ্র 1 ভাগ তার ক্ষেত্রফল হলো 9/1 বর্গমিটার। আমরা বাগানটির ক্ষেত্রফল পেয়েছি 121 ক্ষুদ্র ঘর, আর এক একটি ক্ষুদ্র ঘরের ক্ষেত্রফল হচ্ছে 9/1 বর্গমিটার, যা থেকে আমরা বাগানটির ক্ষেত্রফল পাই 121/9 বর্গমিটার। আমরা 121/9 পূর্বেই মিশ্র ভগ্নাংশে প্রকাশ করেছি, তখন পেয়েছি 13/9/4। এখন পূর্বের ফলাফল এবং বর্তমান ফলাফল একই, অতএব আমরা বলতে পারি খনন গাণিতিক সমস্যার সমাধান সঠিক যাচাই করা হয়েছে।